হ্যালো বংস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে দেবদার একটা লেটেস্ট আপকামিং ফিল্মের কিছু আপডেট এসছে, সেটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো আমরা জানি দেবের কিন্তু পরপর অনেক লাইন আপ আছে, অনেক নতুন নতুন মুভি আসছে, যার মধ্যে কমান্ডোর একটা নতুন আপডেট এসেছিলো যেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে আরেকটা ফিল্মের আপডেট আমি পেয়েছি যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো দেবদার নতুন একটা ফিল্ম আসছে গোলন্দাজ, যেটা শুটিং অনেক আগেই শুরু হয়ে গেছিলো, এই বছরেই শুরু হয়েছিলো প্যান্ডেমিকের আগে, কিন্তু প্যান্ডেমিকের সময় আবার এই শুটিংটা বন্ধ হয়ে গেছিলো। তো ফার্স্ট শেডিউল কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো অলরেডি। তো আজকে আবার আমরা নতুন একটা খবর পেলাম। তো দেবদার নিজে তার সোশ্যাল সাইটসে পেজে শেয়ার করেছে যে গোলন্দাজের সেকেন্ড শেডিউল কিন্তু অলরেডি আজ থেকে শুরু হয়ে গেছে, এবং আমরা কিছু কিছু পিকচার্স কিন্তু সোশ্যাল মিডিয়া সাইটসে অলরেডি দেখতে পেয়েছি। দেবদার নিজে তার মধ্যে একটা শুটিং পিকচার একটা দিয়েছেন উনি তার ফেসবুক পেজে। তার সাথে ঈশা সাহা কিন্তু সেকেন্ড শেডিউলে কিন্তু তিনি আজ থেকে জয়েন করেছে, তিনি ওনার নিজের ফেসবুক পেজেও তিনি একটা ছবি পোস্ট করেছে যেটা আমরা দেখতে পেয়েছি, তোমরা হয়তো অনেকেই দেখতে পেয়েছো। এবং এই সিনেমাটার মধ্যে কিন্তু ধ্রুব ব্যানার্জি ডিরেক্টর যে দুর্গেশ করে গুপ্তধনের মতন আমাদেরকে ভালো ভালো মিস্ট্রি অ্যাডভেঞ্চার এরকম সিনেমা দিচ্ছে, যেগুলো কিন্তু অলরেডি বাংলা বক্স অফিসে হিট ছিল। এবং আরেকটা বড় প্রাপ্তি এই সিনেমাটার মধ্যে, সেটা হচ্ছে এই ফিল্মে কিন্তু অনির্বাণ ভট্টাচার্যকে আমরা দেখতে পারবো। তো দেবদা আর অনির্বাণ ভট্টাচার্যকে আমরা ফার্স্ট টাইম কোনো বাংলা ফিল্মে এরকম দেখতে পারবো, এবং ধ্রুব ব্যানার্জি এই ফিল্মটার ডিরেক্টর। তো আশা করাই যায় একটা ভালো আমরা বাংলা ছবি অনেকদিন পর দেখতে পাবো, যেটা হয়তো একটা গেম চেঞ্জারও হতে পারে, এবং দেবদারও কেরিয়ারে হয়তো একটা ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্সও হতে পারে। তো এবার দেখা যাক এই গোলন্দাজ ফিল্মটা কবে রিলিজ হয়। আমার যতদূর মনে হচ্ছে ফিল্মটা হয়তো 2021 সামার টাইমে হয়তো রিলিজ হতে পারে, বা হয়তো কোনো ফেস্টিভ সিজনে হয়তো রিলিজ করতে পারে। তো সেকেন্ড শেডিউল আজ থেকে শুরু হয়ে গেল, তো তোমাদেরকে ভাবলাম এই নিউজটা তোমাদের সাথে শেয়ার করি। তো তোমরা যারা যারা পিকচারগুলো অলরেডি দেখেছো আমাকে জানিও তোমাদের কেমন লাগলো, এবং এই নিউজটা আসার পর থেকে কিন্তু এই ফিল্মটা নিয়ে কিন্তু এক্সাইটমেন্ট হাইপ বাজ কিন্তু আরও অনেকটা বেড়ে যাবে, কারণ সব এবার বাকি যাদের শুটিংগুলো বাকি আছে তারা আস্তে আস্তে জয়েন করছে, এবং আরও হয়তো পরে অনেক পিকচার্স আসবে, আরও হয়তো টিজার আসতে পারে। তো দেখা যাক এই ফিল্মটা নিয়ে কীরকম পরে প্রত্যাশা ক্রিয়েট করে তারা অডিয়েন্সদের মধ্যে। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে এটা লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর নোটিফিকেশান বেলটা কিন্তু এখনই অল করে দাও, তাহলে আমার নেক্সট ভিডিও আসলে তোমরা যারা দেখতে পাও। তাই দেখা হবে পরের ভিডিওতে, বাই।